বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখান তো দেখতে পালেন কিভাবে আমি একটা লাইফ মানে ওয়ালপেপার সেভ করেছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সব মানে খুব দেখতে ভালো, অসাধারণ দেখতে। এদিকে দেখতে পাচ্ছেন আমার ফটোতে কিভাবে মানে জল পড়ছে, এদিকে মানে যেমন কি মানে ভাবতে পারছেন, এদিকে মানে মোবাইলের ভিতরে কিভাবে মানে বৃষ্টি পড়ছে। সেম টু সেম এরকম দেখতে, এরকম একটা লাইফ ওয়ালপেপার এরকম যদি আপনারা যদি সেট করতে চান তাহলে কি করতে হবে বন্ধুরা, তাহলে অবশ্যই আমি শেখাবো, কোনো চিন্তার কারণ নেই। তো বন্ধুরা এরকম যদি লাইভ ওয়ালপেপার যদি আপনারা সেট করতে চান, যদি আপনারা মোবাইলে যদি আপনারা সেট করতে চান যদি, তাহলে কী করবেন আপনারা? এখানে দেখতে পাচ্ছেন এমবিসির বাংলা এই চ্যানেলটি আপনারা কী করবেন, সরাসরি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো কীভাবে আপনারা এরকম ওয়ালপেপার বানাবেন। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আপনারা যেটা করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা কী করবেন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনারা কী করবেন, গুগল সার্চ করবেন APK পুরে, ওখানে যখন আপনারা চার্জ করবেন তারপর প্রথম একটা লিঙ্ক দেখতে পারবেন, ওই লিঙ্কে ক্লিক করবেন, তারপর ওখানে চার্জ করবেন লাইভ কি রেইন ওয়ালপেপার। তো অ্যাপ্লিকেশন যখন ওপেন করবেন তারপর আপনারা কীরকম মানে কীভাবে ইউজ করবেন সেটা আমি অবশ্যই বলে দেবো। তো বন্ধুরা যখন আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, অ্যাপ্লিকেশন ওপেন করার সঙ্গে সঙ্গে এদিকে আপনারা একটু কী করবেন, এদিকে স্ল্যাশ করবেন, এদিকে মানে এ দেখতে পাচ্ছেন এদিকে স্ল্যাশ করে দিলেন। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো সিম্পলি আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, যখন আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তারপর এখানে কী বলছে অটোমেটিকলি আপনারা কী করছে, এখানে বলছে ফটো ভিডিও ব্যাকগ্রাউন্ড ফর্ম, এখানে আপনারা সিম্পলি যেটা করবেন মাই ফটো যেটা মাই ইমেজ এখানে দেন সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা কী করবে মাই ইমেজ এখানে আপনারা কী করবেন সিলেক্ট করে দেবেন। যখন আপনারা সিলেক্ট করে দেবেন সরাসরি আপনি গ্যালারিতে চলে যাবেন, আপনার ফটো সমস্ত ফটো আপনার মানে এখানে শো করবে। তো বন্ধুরা এবার আমি কী করবো, এখানে দেখতে পাচ্ছেন এই একটা ফটো আমার, সিম্পলি এই ফটোটাকে আমি কী করবো মানে আমি পুনরায় আমি এই ফটো নিব একটা মানে আপনাদেরকে দেখাবার জন্য আমি কী করবো অন্য একটা ফটো নেব, ঠিক আছে? তো সিম্পলি আমি কী করবো এই ফটোটাকে দেন ক্লিক করে দেব। তো ফটোতে আমি ক্লিক করে দিলাম, ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কোনার দিকে আপনারা এরকম করে টান করবেন, এদিকে কোন অংশটি মানে কোনটি অংশ লাগে এদিকে এদিকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই উপরে একটা দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন ডান। তো সিম্পল আপনারা কী করবেন ডানে অপশন ক্লিক করে দেবেন। তো ডানে অপশনে যখন আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এদিকে একটু এরকম মারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন খুব মানে সুন্দর দেখতে। তো আপনারা যদি চান এটাকে কাস্টমাইজ করবেন, তারপরে এখানে মানে এদিকে স্ল্যাশ করবেন, তো ওখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ আপনারা বৃষ্টি যেটা এটা রেইন পেপার যেটা রেইন সেটাকে আপনারা মানে কম আর বেশি করতে পারবেন, স্পিড করতে পারেন এদিকে এদিকে এদিকে। তো সিম্পলি আপনারা যেটা করবেন এদিকে কাস্টমাইজটা আপনারা দেখে নেবেন। তো সিম্পলি এবার যেটা আপনারা করবেন, তো পুনরায় এরকম করবেন। তো তারপর আপনারা যেটা করবেন তারপর এখানে সব মানে সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। তো সিম্পলি আপনারা কী করবেন অ্যাক্টিভে দেন ক্লিক করে দেবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার, উপরকে দেখতে পাচ্ছেন আশা করি সেট ওয়ালপেপার আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো সেট ওয়ালপেপার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই মানে অপশনটাকে ক্লিক করে দেবেন হোম স্ক্রিন, এখানে দেন আপনারা ক্লিক করে দেবেন। তো যখন আপনারা হোম স্ক্রিন ক্লিক করে দেবেন তারপর এখানে কী করবেন আপনারা মোবাইলের মানে হোম বাটনে দেন ক্লিক করে দেবেন। হোম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বুম হয়ে গেল, ব্যাস দেখতে পাচ্ছেন খুব মানে সুন্দর। তো বন্ধুরা এরকম অ্যাপ্লিকেশন কে শেয়ার করে ভাই, এরকম অ্যাপ্লিকেশন কেউ শেয়ার করে না। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকু ছিল, ধন্যবাদ, বাই বাই।